লাগছে এখানকারই তো লাগছে গো এখানকারই তো লাগছে আয়ো রে আয়ো গোরখালি আয়ো এই আমার কোমরে কি বলেছে এটাকে খুরপি গুড়েছে খুরপি এখন আমরা এলাম বাতাসিয়া ওয়ার মেমোরিয়াল এখানে হচ্ছে এটা বাতাসিয়া ওয়ার মেমোরিয়াল যেটা আগে দেখায় পার্কিং এর জায়গা হচ্ছে এখানে তো এইভাবেই রাস্তার ধারে বাইক স্কুটি সব পার্ক করতে হবে পার্সোনাল যাদের আছে আর কি তারপরে এই দিক দিয়ে যেতে হবে আর এখানে আমরা পার্কিং করে দিয়েছি ওইদিকে পিছনে স্কুটি তো একটু মোমো খাচ্ছি এখানে মোমো একটু ম্যাগি খেয়ে ব্রেকফাস্ট করে সব নম্বর চলে যাবো 30 টাকা করে এখানে টিকিট টিকিট কেটে আমরা আবার ভিতরে ঢুকে যাব তো টিকিট আমরা পেয়ে গেছি আর আমরা যাচ্ছি এবার বাতাসিয়া লুপে এই দেখো এই 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 অরিজিনাল বন্ধুরা দার্জিলিং বলতে আমরা যা বুঝি ছোট থেকে যেটা আমাদের ধারণা সেটা হচ্ছে খোলা আকাশ সুন্দর সবুজ পাহাড় চারিদিকে দার্জিলিং শহরটার ভিউ আর তার সাথে সবচেয়ে যেটা বড় দরকার সেটা হচ্ছে টয় ট্রেন তো এই বাতাসিয়া লুপে এসে এই সব জিনিসই পাওয়া যায় এখানে একটা সেলফি পয়েন্ট বানানো আছে এখানে ম্যাক্সিমাম লোকেই ছবি তোলে এত ছবি তোলার ভিড় মানে ফাঁকাই পাওয়া যায় না দেখো কীরকম লোক একদম মানে ভিড় করে বসে আছে এখানে প্রথম আমরা টয় ট্রেনের দেখা পেলাম এই যে আসছে এই যে এখানে মৌসুমী সরকার বাইনাকুলারে করে গোটা দার্জিলিং দেখবে আর আমি এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি এমনিতে চোখে কম দেখে তো ওই জন্য গোটাটা দেখতে পাবে না বাইনাকুলারে দেখতে হবে গজব বেজতি আমি যা দেখার এই যে সুন্দর দেখতে পাচ্ছি 50 টাকা করে নেবে বলছে দেখাতে ওইটুকু সময়ের জন্য তো যাই হোক ও দেখুক দেখার পরে আমি জিজ্ঞেস করবো কোন কোন জায়গাকে দেখতে পেয়েছে কোয়েশ্চেনের অ্যান্সার হবে তারপরে টেনশন নিলে না আপু নে না কি দেখতে পাচ্ছ চরম চেষ্টা করছি কি দেখার রুকো যারা সবর করো কি দেখলে বাইনাকুলারে আমি মেন হেডকোয়ার্টার্স আছে ওখানে মানে রেস্টিং হাউস আছে আচ্ছা মানে মেহমান শুটিং এর উপরে এখানে কত একটা আরিয়া শুটিং হচ্ছে ওই দিকে একটা ভালো কৃষ্ণ এসকনের মন্দির আছে আচ্ছা বাহ তো গোটা দার্জিলিং চিনে গেল তাহলে মাকে আকর উপরে জব ছোড় দু ये नेपाली ड्रेस है ना भैया गोरखा ड्रेस गोरखा ड्रेस पड़छे अखन ना बाल निकलने बाल आगे भैया ओके এখানকারই তো লাগছে গো এখানকারই তো লাগছে আয়ো রে আয়ো গোরখালি আয়ো এতক্ষণ আমাকে আমাকে সাজিয়ে ভিডিও করা হয়েছিল এবার ওকে সাজিয়ে দিয়েছি এই যে এই যে আমাদের শাওন গুরুং নো গড প্লিজ নো 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 এই আমার কোমরে কি বলেছে এটাকে খুরপি গুড়েছে খুরপি এবং এত সুন্দর ওকে মানিয়েছে পুরো নেপালি এদিকে মুখ ঘোরাও এদিকে মুখ ঘোরাও